ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আবারও আরেকটি ভিডিও নিয়ে স্বাগতম জানাচ্ছি তোমাদের সার্ভার্স বায়োলজি ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। এটা স্টুডেন্টসদের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, তোমাদের ফ্যামিলি ম্যানেজমেন্টের জন্য, মেডিকেশনের জন্য তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের টপিকটি হচ্ছে ডায়াবেটিস কেন হয়। আমরা কথা বলবো ডায়াবেটিস কেন হয় এবং এটা ট্রিটমেন্ট কেমন হবে সেটা নিয়ে। নবম অধ্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে। তো প্রথমেই তোমাদের জানতে হবে ডায়াবেটিস, অর্থাৎ এই যে একটি রোগ, এই রোগটি কেন হচ্ছে। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে ডায়াবেটিস হয় হচ্ছে তোমার ইনসুলিনের অভাবে, এবং এটা 100% সত্য একটি কথা, ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস হবে। কিন্তু আরো কিছু কথা রয়েছে এখানে, শুধুমাত্র যে ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস হয় বিষয়টা এরকম না। ইনসুলিন যদি কারো শরীরে কম তৈরি হয়, আবার কারো শরীরে এই যে অভাব কথাটাকে আমরা তিন ভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইনসুলিন তৈরি হয় না, আবার কারো শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু কার্যকর হয় না, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যাকচুয়ালি মানুষের শরীরে, মানুষের ডায়াবেটিস হওয়ার পেছনে তিনটি বিষয় দায়ী। আমরা প্রথমেই বললাম যে ইনসুলিনের অভাবের কারণে ডায়াবেটিস হচ্ছে, এবং এই অভাবটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ধরো কারো শরীরে ইনসুলিন কম তৈরি হবে, তো কম তৈরি হওয়ার সাথে সাথে তার শরীরে ওই ডায়াবেটিকের সিমটমসগুলো শো করা শুরু করবে, প্রি ডায়াবেটিক হবে, তারপর আস্তে আস্তে সে ডায়াবেটিক কন্ডিশনে চলে যাবে। আবার কারো শরীরে একেবারেই ডায়াবেটিক হয়, মানে ইনসুলিন তৈরি হয় না, তো যাদের শরীরে একেবারেই তৈরি হয় না তাদের শরীরেও ডায়াবেটিস, মানে তারা ডায়াবেটিসে আক্রান্ত হবে। এবং সবচেয়ে প্রবলেমেটিক জোন যেটা, সেটা হচ্ছে ইনসুলিন তৈরি হবে কিন্তু ওই ইনসুলিনটা কি হবে না, কার্যকর হবে না। তো লেটস মুভ ইন টু দ্য ফাংশন অফ ইনসুলিন। আমরা সবাই জানি ইনসুলিন হচ্ছে একটি হরমোন, এবং এই হরমোনটা তৈরি হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষে, বিটা কোষের 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থেকে। তাহলে ইনসুলিন তৈরি হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে, এবং এই ইনসুলিনটা যদি কম তৈরি হয় তুমি ডায়াবেটিসে আক্রান্ত হবে কোনো এক সময়, যদি না তৈরি হয় সেই ক্ষেত্রে তুমি ডেফিনেটলি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে, ইনসুলিন তৈরি হচ্ছে তোমার শরীরে কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারছে না। কেন সেটা হচ্ছে, ধরো আমি একটা খাবার খেলাম, এটা একটা শর্করা জাতীয় খাদ্য, খাবারটা যখন আমার দেহের ভিতরে প্রবেশ করলো তখন আমার দেহের ভিতরে তো অসংখ্য কোষ রয়েছে, ঠিক আছে? তা আমার দেহের ভিতরে কি রয়েছে, কোষ। তো কোষ এই রক্তে প্রবেশ করবে, এই এই খাবারটা, শর্করাটা প্রথমে কোথায় প্রবেশ করবে, হচ্ছে তোমার রক্তের মধ্যে। এখন রক্তের মধ্যে যখন থাকবে, রক্তের মধ্যে থাকলে তো আর আমি শক্তি পাবো না, কারণ আমরা জানি জীবদেহের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। এখন এই ইনসুলিন খাবারটাকে কোষের ভিতরে প্রবেশ করালে সেখানে শক্তি তৈরি হয়, কিন্তু প্রবলেম হচ্ছে এই খাবার তৈরি করার জন্য, শক্তি তৈরির জন্য খাবারটাকে কোষের ভিতরে কে প্রবেশ করাবে, কোষের ভিতরে প্রবেশ করাই হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের কাজই হচ্ছে এই শর্করা জাতীয় খাদ্যকে কোষের ভিতরে প্রবেশ করানো, যার ফলে রক্তে শর্করার পরিমাণটা নর্মাল থাকে, শর্করার পরিমাণটা কমে যায়, কারণ শর্করা তো কোষের ভিতরে চলে যাচ্ছে। প্রবলেমটা তখনই হয় যখন এই ইনসুলিনটা তৈরি হয় না, যখন তৈরি হয় না তখন খাবারটাকে কোষের ভিতরে প্রবেশ করাতে পারে না, আর যখন এই খাবারটাকে কোষের ভিতরে প্রবেশ করাতে না পারে খাবারটা থেকে যায় রক্তে, যার কারণে রক্তে শর্করার পরিমাণ, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, এবং আমরা টেস্ট করে পাই যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়েছে, যার মানে ডায়াবেটিস হয়ে গিয়েছে। কিন্তু আসল ঘটনাটা কিন্তু শর্করার পরিমাণ বাড়া না, আসল ঘটনাটা হচ্ছে ইনসুলিন থাকা এবং না থাকা। ইনসুলিন যদি তৈরি না হয় রক্ত থেকে খাদ্যকে কোষের ভিতরে প্রবেশ করাতে পারবে না, তার মানে এই কোষটা যদি একটা রুম হয়, ঘর হয়, তাহলে ইনসুলিন হচ্ছে একটা চাবির মতো, এই চাবিটা, এই তালাটা খুলে খাবারটাকে ভিতরে প্রবেশ করাবে। কিন্তু আবার যদি কম তৈরি হয় তো আস্তে আস্তে ইনসুলিন এইটার পরিমাণ, ভিতরে পাঠানোর পরিমাণটা কমতে থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন ইনসুলিন তৈরি হচ্ছে বাট স্টিল দে আর নট অ্যাক্টিং ইন দেয়ার ওন ওয়ে, মানে হচ্ছে সে খাবারটাকে ভিতরে প্রবেশ করতে পারছে না। কেন পারছে না, দিস ইজ দ্য কোয়েশ্চন। পারছে না কারণ হচ্ছে কোষ যদি খাবার প্রবেশ করে করে ওভারলোড হয়ে যায় তখন কিন্তু আর ইনসুলিন এই খাবারটাকে কোষে প্রবেশ করাতে পারবে না, কারণ
ধরো একটা রুমের মধ্যে 5 জন লোক থাকতে পারে, এখন তুমি তো 5 জন লোক প্রবেশ করে ফেলেছো, ইভেন 6 জন প্রবেশ করিয়েছো অতিরিক্ত, এরপরে যদি আবার আরো 2 জন লোক আসে তুমি নিশ্চয়ই এটার ভিতরে প্রবেশ করাতে পারবে না, অর্থাৎ ইন দ্যাট কেস ইনসুলিন গুলো অকার্যকর হয়ে যায় এবং এটাও ডায়াবেটিস। ইনসুলিন যদি কারো শরীরে তৈরি না হয় সেটাকে আমরা বলবো টাইপ 1 ডায়াবেটিস, আর যদি ইনসুলিন কারো শরীরে তৈরি হয় কিন্তু কম তৈরি হয় বা কাজ করে না সেটাকে আমরা বলবো টাইপ 2 ডায়াবেটিস, এবং মোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ম্যাক্সিমাম ডায়াবেটিক্সই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক্স। তাহলে ইনসুলিন যদি তৈরি না হয় টাইপ 1 ডায়াবেটিক্স হয়, ডেফিনেটলি তোমাকে ইনসুলিন শরীরে পুশ করে এটা চিকিৎসা করতে হবে, আর যদি তোমার শরীরে ইনসুলিন অকার্যকর থাকে সেই ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিক্স হয়, তোমাকে লাইফস্টাইল চেঞ্জ করে তোমাকে এই ইনসুলিনের কার্যক্ষমতাটা ঠিক করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ মানে কি, কোষটাকে খালি করতে হবে, আর কোষটাকে খালি করবে কিভাবে, তুমি এক্সারসাইজের মাধ্যমে, কার্বোহাইড্রেট ইনটেক কমানোর মাধ্যমে, সুন্দর একটা প্রপার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করার মাধ্যমে। এইটাই হচ্ছে ইনসুলিনের মেন মেকানিজম, ডায়াবেটিসের মেন মেকানিজম। এখন প্রশ্ন হচ্ছে যাদের শরীরে ইনসুলিন দিতেই হচ্ছে তার মানে আমাকে ইনসুলিন তৈরি করতে হবে, আর এই ইনসুলিন তৈরি করার জন্য ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রযুক্তি, সেটা আমরা পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।